হচ্ছে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ, ইলিশ মাছ ভাপা। কেমন খাচ্ছিস? মজা খাচ্ছে, মজা। এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসপি ফ্যামিলি। আজ যেহেতু দশমী, এসপি ফ্যামিলির পক্ষ থেকে আমি সবাইকে জানাই বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে যেহেতু দশমী, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। আমরা আন্টিরা প্রত্যেক বছর দশমীতে একটা পিকনিক, মানে ছোটো ছোটো একটা পিকনিক টাইপস হয়। আন্টিরা আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া এনজয় সব কিছু এক জায়গায় করি। তো আমিও সের জন্য ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি স্নান টান করে আন্টিকে হেল্প করব বলে। তো আন্টি, আমি, মা সবাই মিলে একটা পিকনিক মতো হবে। আমরা সারাদিন কী কী এনজয় করব, কিভাবে সারাটা দিন আমরা মজা করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। পিকনিক হচ্ছে, পিকনিক, ছোট পিকনিক, মিনি পিকনিক। এটা কি বানাচ্ছ? এইদিক, এখানে হচ্ছে পোলাও, এখানে হলো মাটন, আর এখানে এখানে হবে এই করবে আজকে ইলিশ মাছ, ইলিশ ভাপা, আর ডাল, ডাল আর কি, আর লোটে মাছ, লোটে মাটনের ম্যারিনেশন। মাটনের মধ্যে এখানটা আন্টি কি দিয়েছে, গোটা রসুন, তারপর এই যে মশলা, পুরোটা পুরোটা দিয়ে দেবো। সেটাকে ভালো করে ম্যারিনেশন করতে হবে, ম্যারিনেশন ঠিকঠাক না হলে মাংসটা টেস্টি হবে না। আমার গলার কন্ডিশন খুব খারাপ, গলা খুবই ভেঙে গেছে। আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে আমার গলাটা ভাঙলো কালকে। কালকে আবার ক্রিমবেলের আইসক্রিম, তোমার ওই ক্রিমবেলের সবকটা আইসক্রিমই দারুণ খেতে। 50 টাকারটা ওই ওই তো, হ্যাঁ বুঝেছি, ওটাও খুব সুন্দর খেতে। হ্যাঁ হ্যাঁ, স্যান্ডউইচ প্রেশার কুকারে দেওয়া হচ্ছে, মাটন আর আলু, মাছ, ইলিশ মাছ ভাপা। কারণ সায়ন মাছ খায়, ও মাংস খাবে না, খায় না ও। মানে ইলিশ মাছ হচ্ছে মা ভাত খাবে, মা পোলাও খাবে না, এর জন্য ভাত রান্না হচ্ছে এখানটা। লোটে মাছ হয়ে গেছে, আর এই যে ডাল, লবণ হলুদ মাখিয়ে, টক দই মাখিয়ে ম্যারিনেট করে, তারপরে সর্ষে লঙ্কা একটু কাজু বাটা, তারপরে একটু মগজদানা টক দই দিয়ে মাখিয়ে, তারপরে টমেটো একটু দিয়ে মশলা টসলা মাখিয়ে কাঁচা তেল দিয়ে আজকে রেসিপি পোলাও, আর কষা খাসির মাংস, মাটন, আরো ইলিশ মাছ, পটল ভাজা। কেমন খাচ্ছিস? মজা খাচ্ছে, মজা। কাতলা মাছে
আমরা লাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে দশমী ঠাকুর বরণ করতে এসেছি পুজো মণ্ডপে। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।